পর্ব প্ল্যাটিহেলমিনথিস। গ্রিক শব্দ প্ল্যাটি কথাটির অর্থ হল ফ্ল্যাট অর্থাৎ চ্যাপ্টা, হেলমিনথিস কথাটির অর্থ হল ওয়ার্ম অর্থাৎ কৃমি। তো পর্ব প্ল্যাটিহেলমিনথিস কথাটির অর্থ হল চ্যাপ্টা কৃমি। তো প্ল্যাটিহেলমিনথিস পর্বের অধিকাংশ প্রজাতি অন্তঃপরজীবী রূপে অন্য প্রাণীর দেহে বসবাস করে, কিছু প্রজাতি আবার বহিঃপরজীবী বা স্বাধীনজীবী হয়ে থাকে। প্রায় 20,000 প্রজাতি এই পর্বের অন্তর্ভুক্ত। প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ওপর নিচে চ্যাপ্টা, ত্রিস্তর বিশিষ্ট, সিলোমবিহীন, পায়ুছিদ্রবিহীন ও রক্ত সংবহনতন্ত্রবিহীন হয়ে থাকে। তো এই পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো, এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ এই পর্বের প্রাণীদের দেহকে তার কেন্দ্রের অক্ষ বরাবর একবার মাত্র দুটো সদৃশ অংশরূপে ভাগ করা যায়। দেহ পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অর্থাৎ ওপর নিচে চ্যাপ্টা অথবা ফিতার মতো লম্বা, তাই এদের চ্যাপ্টাকৃমি বলা হয়। প্রাণী জগতের বিবর্তনে এরা সর্বাপেক্ষা প্রথম প্রাণী যাদের দেহে অঙ্গতন্ত্রের গঠন সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এদের দেহ ত্রিস্তর বিশিষ্ট বা ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম থাকে। দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যে দেহগহ্বর বা সিলোম থাকে না, তবে বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে মেসেনকাইমা কলা অবস্থান করে। এদের রেচনাঙ্গ ফ্লেম কোষ বা শিখাকোষ বা প্রোটোনেফ্রিডিয়া বা সোলেনোসাইট। তো এদের রেচনতন্ত্র শাখা প্রশাখাযুক্ত রেচন নালী এবং ফ্লেম কোষ বা শিখাকোষ নিয়ে গঠিত। এদের পৌষ্টিক নালী অনুপস্থিত, যদি থাকে তবে সেটি অসম্পূর্ণ, যেমন ফিতাকৃমি। এদের দেহের সম্মুখ প্রান্তে গ্যাংলিয়া এবং দুই বা দুইয়ের বেশি অঙ্কীয় স্নায়ুরজ্জু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে। এদের স্নায়ুতন্ত্র মই সদৃশ। দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক ও চোষক থাকে, আর এরা এই চোষক এবং হুকের দ্বারা পোষকের দেহে সংলগ্ন থাকে। এরা উভয় লিঙ্গ প্রাণী। এদের জননতন্ত্র জটিল এবং উন্নত ধরনের। এদের বহিস্তকে কিউটিকল বা সিলিয়া থাকে। চ্যাপ্টাকৃমি পুনরুৎপাদন পদ্ধতিতে অজনজন সম্পন্ন করে থাকে। এদের জীবনচক্রে একাধিক লার্ভা দশা দেখা যায়। তো দেখো, এটি হলো একটি প্ল্যানেরিয়ার চিত্র। তো এটি হলো প্ল্যানেরিয়ার অগ্রপ্রান্ত, এটি হলো পশ্চাৎ প্রান্ত। তো এদের দেহের সম্মুখ প্রান্তে বা অগ্রপ্রান্তে গ্যাংলিয়া বা স্নায়ুকোষের কোষদেহের গুচ্ছ রয়েছে এবং দুই বা দুইয়ের বেশি রয়েছে অঙ্কীয় স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড। নার্ভ কর্ড হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যতম অংশ। তো এদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটি কিন্তু মইয়ের মতো দেখতে, অর্থাৎ ল্যাডার টাইপ। আর এই গঠনগুলো হলো এদের রেচনাঙ্গ অর্থাৎ প্রোটোনেফ্রিডিয়া বা ফ্লেম কোষ। এদের মুখচ্ছিদ্র রয়েছে কিন্তু পায়ুছিদ্র নেই। তো এই মুখচ্ছিদ্রের সাহায্যে এরা খাদ্য সংগ্রহ করে। এবার এই পর্বের অন্তর্গত কিছু প্রাণীর নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নামগুলো দেখে নাও। শুকরের ফিতাকৃমি টিনিয়া সোলিয়াম, যকৃত কৃমি ফ্যাসিওলা হেপাটিকা, কুকুরের ফিতাকৃমি একাইনোককাস গ্র্যানুলোসা, প্ল্যানেরিয়া ডিউগেসিয়া টাইগ্রিনা, গরুর ফিতাকৃমি টিনিয়া স্যাগিনাটা। নেক্সট পর্বটি হল অ্যাসহেলমিনথিস বা নিমাটোডা বা নিমাটহেলমিনথিস। গ্রিক শব্দ নিমা কথাটির অর্থ হল থ্রেড অর্থাৎ সূত্রাকার, হেলমিন কথাটির অর্থ হল ওয়ার্ম অর্থাৎ পোকা, এবং এইডাস কথাটির অর্থ হল ফর্ম অর্থাৎ আকৃতি। তো নিমাটহেলমিনথিস কথাটির অর্থ হল সূত্রাকার আকৃতির পোকা। তো এই পর্বের অধিকাংশ প্রজাতি পরজীবী রূপে প্রাণী ও উদ্ভিদ দেহে বসবাস করে এবং কিছু সংখ্যক প্রজাতি আবার স্বাধীনজীবী রূপে স্বাদুজল বা সিক্ত মাটিতে বসবাস করে। তো এদের দেহ অখণ্ডিত, কিউটিকলযুক্ত, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, নলাকার, ছদ্ম সিলোমযুক্ত এবং ত্রিস্তর বিশিষ্ট পরজীবী প্রকৃতির হয়ে থাকে। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো, এদের দেহ লম্বা, বেলনাকার, অখণ্ডিত সুতোর মতো, লম্বায় এরা 1 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত হয়।
এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী, অর্থাৎ এদের দেহে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে। এদের দেহে সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর রয়েছে। সিউডোসিল সিউডোসিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এদের দেহে যে ছদ্ম দেহগহ্বরটি রয়েছে তাতে সিউডোসিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে। এদের পৌষ্টিক নালী সোজা। এদের নলাকার দেহের এক প্রান্তে মুখছিদ্র এবং অপর প্রান্তে পায়ুছিদ্র রয়েছে। এদের পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত। একজোড়া পার্শ্বীয় রেচন নালী দিয়ে এদের রেচনতন্ত্র গঠিত হয়েছে। এদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। এদের দেহ প্রাচীরে অনুদৈর্ঘ্য পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না। রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। এরা একলিঙ্গ প্রাণী, শুধুমাত্র যৌন জননের মাধ্যমে এরা বংশবিস্তার করে থাকে। অ্যাসক্যারিসের অর্থাৎ গোলকৃমির জীবনচক্রে র্যাপডিটি ফর্ম, লার্ভাদশা এবং উচেরেরিয়া অর্থাৎ গোতকৃমির জীবনচক্রে মাইক্রোফাইলেরিয়া লার্ভাদশা দেখা যায়। এবার তাহলে এই পর্বের অন্তর্গত কিছু প্রাণীর নাম এবং তাদের বিজ্ঞানসম্মত নামগুলো দেখে নাও। গোলকৃমি অ্যাসক্যারিস লুম্বরিকয়েডেস, গোতকৃমি উচেরেরিয়া ব্যাংক্রফ্টি, চোখের কৃমি লোয়া লোয়া, হুককৃমি অ্যানসিলোস্টোমা ডিওডিনেল, অ্যাসক্যারিস মানুষের অ্যাসক্যারিয়াসিস রোগ ঘটায়, উচেরেরিয়া মানুষের অ্যালিফ্যান্টিয়াসিস রোগটি ঘটায়, লোয়া লোয়া অর্থাৎ চোখের কৃমি চক্ষুরোগ কনজাংটিভাইটিস রোগটি সৃষ্টি করে।